জলপাইগুড়ি জেলায় বিভিন্ন ব্লকে কি কি সরকারি কাজ হচ্ছে এবং কোন জায়গাগুলি এখনো হয়ে ওঠেনি তার পর্যালোচনার জন্য একটি সরকারি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। জেলা পরিষদ ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত সরকারি প্রকল্পের কাজগুলো সঠিকভাবে রূপায়িত করার উদ্যোগ নিতে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলো মানুষ সঠিকভাবে পাচ্ছেন কিনা সভার মধ্য দিয়ে তাও সঠিকভাবে খতিয়ে দেখা হয়। আজকে আমাদের জিপি প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং অন্যান্য সমস্ত কর্মাধ্যক্ষ মেম্বার, বিডিও, তারপরে আমাদের অন্যান্য আধিকারিকগণ সকলকে নিয়ে একটা মিটিং হলো। মূলত চার পাঁচটা বিষয় নিয়ে সেখানে জোর দেওয়া হলো, যাতে রাস্তার কাজ সেইগুলো, যেটা আমাদের নির্দেশ আছে যে ফাইন্যান্স কমিশনের অ্যাটলিস্ট 50% যে অ্যাভেলেবেল ফান্ড আছে সেখানে রাস্তার কাজ নেওয়া, ফলোয়িং ফাইন্যান্স কমিশন রুলস, সেটা হচ্ছে আপনার আনটাইট পোর্শন থেকে টাইট পোর্শনে জলের কাজ নেওয়া, পাইপলাইন ওয়াটার সাপ্লাই যেগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল সেখানে ভালোভাবে জোর দেওয়া হয়েছে। তাদেরকে জিপি ওয়াইজ পুরো ডেটাটাকে তুলে ধরা হয়েছে যে কোথায় কত ফান্ড পড়ে রয়েছে। যদিও এই 7-8 দিন আগেই একটা সেকেন্ড ইনস্টলমেন্ট ঢুকেছে, কিন্তু এবং দরকার হলে সেখানে যদি এই রাস্তার স্কিম হোক বা জলের স্কিম যদি সাপ্লিমেন্টারি অ্যাকশন প্ল্যানও দিতে হয় তাহলে সেইটা দিলে আমরাও সেটা পাস করে দেব। তারপরে হচ্ছে যে যেহেতু আমাদের এখন অন্যান্য কাজের দিকটা, যেমন PWD হোক, ইরিগেশন হোক, তারাও যাতে অনেক জব কার্ড হোল্ডার্সদের তাদের যাতে এনগেজ করতে পারে, যেটা হচ্ছে আনস্কিল্ড ওয়ার্ক, তাদেরও তো অনেক আনস্কিল্ড পোর্শন থাকে, তো সেই সমস্ত ডিপার্টমেন্ট, সেটা অলরেডি আগেই মিটিং করা হয়েছে, এইগুলো প্রধান সাহেব এবং সভাপতিদেরও জানিয়ে দেওয়া হলো যাতে তাদেরও সাহায্য এই ক্ষেত্রে পাওয়া যায়। জলপাইগুড়ি জেলার পঞ্চায়েত সমিতি থেকে আমাদের রিভিউ ডেভেলপমেন্ট মিটিং আমরা ডেকেছি, তাতে বিভিন্ন এলাকার যে পঞ্চায়েত জিপিগুলো আছে কোথায় টাইট ফান্ড, আনটাইট ফান্ড এবং 15 ফিনান্স ফান্ড কীভাবে কাজ করা হয়েছে, কীভাবে কাজ করা হয়নি, এখনও কিছু কিছু জিপিতে টাকা পয়সা পড়ে আছে, যার জন্য সেগুলো আলোচনা করে যাতে খুব তাড়াতাড়ি কাজগুলো আমাদের হয় সেটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, যার জন্য এখানে পর্যালোচনা করা হয়। অনেক অঞ্চলে তো দেখলাম টাকা পয়সা অনেক পড়ে রয়েছে, অনেকে টেন্ডার ঝুলেছে, অনেকে কাজ চলছে, অনগোয়িং আছে, যার জন্য টাকাটা মাসখানেকের মধ্যে প্রায় খরচা হয়ে যাবে। টাকা পরিমাণটা কত হতে পারে জেলায়? আমাদের জেলার ব্যাপারটা আলাদা, আমাদের তো কিছুদিনের মধ্যে আমাদের আবার কিছু টাকা ঢুকছে, আর সেটা আমাদের 15 ফিনান্স থেকে ঢুকছে 2 কোটি 80 লক্ষ, আর আমাদের একটা টাইট ফান্ডের টাকা ঢুকেছে আমাদের, সেটা হচ্ছে 2 কোটি 70 লক্ষ। সামনে তো পঞ্চায়েত ভোট, কী বলবো, ওটা আমরা রেডি করছি, এখন এস্টিমেট চলছে, টেন্ডার ঝুলে সে কাজগুলো শুরু করবো। সম্পূর্ণ কাজ শেষ হবে? হ্যাঁ, আমরা শেষ করতে না পারলেও কাজ সম্পূর্ণটাই মানে শেষের দিকেই যাবে, কিছু কিছু আশা করছি আমরা করবো। RTO দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে, টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।